নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রিপস। আজকেও একটি বিশেষ রিকোয়েস্ট নিয়ে অনুষ্ঠান। অবশ্যই একজন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এই অনুষ্ঠানটি করার জন্য, সেখান থেকেই চিন্তা ভাবনা। আশা করছি যে এই অনুষ্ঠানটি আপনাদেরও কোনো না কোনো কাজে লাগতে পারে, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। অনুষ্ঠানটি যে বিষয়টিকে নিয়ে সেটি খুবই কমন একটি বিষয়, তবুও অনেকেই হয়তো জানেন না বিষয়টি, তো সেক্ষেত্রে আপনারা একটুখানি নোট করে রাখার চেষ্টা করবেন। আসলে আমাদের প্রত্যেক দিনের একটা রাহুকাল হয়, এই রাহুকাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময় আমরা বলবো, অর্থাৎ এমন একটি সময় যেই সময়টা কিন্তু শাস্ত্র মতে প্রচণ্ড অশুভ বলা হয় বা অশুভ মানা হয়েছে। রাহুকাল প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে রাহুকাল হয়, প্রত্যেকবার যে কোনো প্রত্যেকটি বারেতে একটি নির্দিষ্ট সময়ে রাহুকাল চলে, এবং সেই রাহুকালকে কিন্তু শাস্ত্রীয় মতে একটু অ্যাভয়েড করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান বা শুভ কথাবার্তা বলতে চান বা আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে এই সময়টায় রাহুকাল চলে, এবং এই রাহুকালেতে যদি আপনারা শুভ কিছু কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা পড়ে যেতে পারে। অবশ্যই আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জানেন যে প্রতিদিনের রাহুকাল কখন কখন হয়, কিন্তু অনেকেই হয়তো আছে এরকম যারা জানেন না, তারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন যে প্রত্যেক দিনের রাহুকাল কোন সময় হয়, এবং সেই সময়টা কিন্তু আপনারা শুভ কাজের জন্য বা শুভ কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ বিষয়ে, কোথাও ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোথাও কোনো একটা পাকা কথা বলতে যাচ্ছেন বা কোথাও কোনো একটা ডিল করতে যাচ্ছেন বা কোথাও যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে এই রাহুকালটাকে কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করবেন। আপনি এখন রাস্তায় আছেন, আপনি এখন অলরেডি একটা ইন্টারভিউতে পৌঁছে গেছেন, সেখানে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে এবং সেই টাইমটা মনে করা যাক রাহুকালের মধ্যেই পড়েছে, তা সেটা ততটা গুরুত্বপূর্ণ হবে না, তবে তার একটা প্রভাব অবশ্যই থাকবে। কিন্তু তার থেকেও বেশি প্রভাবশালী হচ্ছে যে আপনি কখন বাড়ি থেকে বেরোচ্ছেন, সেই অর্থাৎ যেইটা আপনার লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগোতে আপনার বাড়ি থেকে বেরোনোর যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কিন্তু একটু রাহুকালকে মেনে যদি করা যায়, অর্থাৎ রাহুকালে যদি আপনি সেই পদক্ষেপ না নেন বা রাহুকালে যদি বাড়ি থেকে আপনি না বেরোন, তার আগে বা তার পরে যদি আপনি বেরোন, তাহলে কিন্তু এটাকে খুব শুভ বলা হয়েছে। রাহুকালে কিন্তু শুভ কোনো কাজের জন্য বাড়ি থেকে গমন করা উচিত নয়। এবারে দেখুন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই যে রাহুকাল এটা খুবই একটা জটিল বা একটা খুবই নেগেটিভ একটা ফল প্রদান করে। অবশ্যই যাদের জন্মছকে রাহু কিন্তু প্রচণ্ড নেগেটিভ অবস্থায় রয়েছে বা রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে বা রাহু লগ্ন পঞ্চম নবম এই সমস্ত ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, তাদের কিন্তু অবশ্যই একটুখানি রাহুকালকে মেনটেন করে চলা উচিত, তাহলে পরে কিন্তু অবশ্যই ভালো হবে, নইলে কিন্তু তাদের অকারণেই কিন্তু কাজ বিগড়ে যেতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। অবশ্যই একটুখানি রাহুকালটাকে নোট করে রাখার চেষ্টা করুন প্রত্যেক দিনের রাহুকাল কখন কখন হয়। প্রথমেই আমরা বলবো যে রবিবার দিনকে রাহুকালের সময় হচ্ছে বিকাল 4:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। রবিবার দিনের রাহুকাল হচ্ছে বিকাল 4:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত, অর্থাৎ রবিবার দিনকে যদি আপনারা কোনো কাজ রাখেন সেক্ষেত্রে কিন্তু 4:30 থেকে 6টার মধ্যে কিন্তু একটু এই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক সেরকমভাবে সোমবার দিনকে রাহুকাল হচ্ছে 7:30, অর্থাৎ সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত। প্রত্যেক দিনের রাহুকাল হচ্ছে 1.5 ঘন্টা করে থাকে, এটা মাথায় রাখবেন, এবং প্রত্যেক দিনই কিন্তু আলাদা আলাদা সময়, এক সময় নয়, প্রত্যেকটি বারের ক্ষেত্রে কিন্তু রাহুকালের সময়ের পরিবর্তন ঘটে। অর্থাৎ সোমবার দিনকে কিন্তু সকাল 7:30 থেকে সকাল 9টা অবধি রাহুকাল, তাই সোমবার দিনকে আপনি যদি কোনো শুভ কাজে বেরোন তাহলে পরে সকাল 7:30 থেকে 9টার মধ্যে কিন্তু বাড়ি থেকে না বেরোনোটাই শুভ, অর্থাৎ এই সময়টাকে একটু অ্যাভয়েড করলে ভালো হবে। আপনি এই 7:30 আগেও বেরোতে পারেন বা 9টার পরেও বেরোতে পারেন, তবে এই সময়টাকে বাড়ি থেকে বেরোবার জন্য কিন্তু এই সময়টা রাখাটা ঠিক নয়। মঙ্গলবার দিনকে রাহুকাল হচ্ছে 3টে, অর্থাৎ দুপুর 3টে থেকে বিকাল 4:30 পর্যন্ত। বুধবার দিনকে রাহুকাল হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত।
শুক্রবার দিনকে রাহুকাল হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত, এবং শনিবার দিনকে রাহুকাল হচ্ছে সকাল 9:00 থেকে দুপুর সকাল 9:00 থেকে সকাল 10:30 পর্যন্ত। এই হচ্ছে রাহুকালের বিভিন্ন বারেতে রাহুকালের বিভিন্ন সময়, এবং এই সময়গুলোকে আপনারা অবশ্যই নোট করে রাখুন। এবং আপনারা যদি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ বিষয়ে যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন, তখন এই রাহুকালটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও আরও একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে বলবো, সেটাও আপনাকে আমাকে একজন রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটাও খুব ভালো একটি বিষয়। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মানুষ তাদের বাড়ির দরজার মধ্যে বিভিন্ন রকমের লোগো, আমরা যেটাকে বলি, বিভিন্ন রকমের প্রতীক চিহ্ন লাগায়। কাউকে কখনো দেখি বইয়ের পাতার মধ্যে লাগাতে দেখেছি, বইয়ের পাতার মধ্যে কেউ ওম লাগায়, কেউ স্বস্তিক চিহ্ন লাগায়, কেউ বাড়ির দরজার উপরে স্বস্তিক চিহ্ন লাগায়, কেউকে দেখেছি যে গাড়ির মধ্যে বিভিন্ন রকম স্টিকার লাগায়, বিভিন্ন রকমের চিহ্ন কিন্তু লাগাতে দেখি আমরা সাধারণভাবে। তার নিজস্ব নিজস্ব অফিসে অনেকে লাগায় বিভিন্ন রকমের প্রতীক চিহ্ন। তো এখানে শাস্ত্রীয় মত অনুসারে কি ধরনের চিহ্ন আপনি লাগাতে পারবেন, মানে আপনার কোন ধরনের চিহ্নটা শুভ হবে, এরও কিন্তু একটা বিষয় আছে, এবং এটা নিয়ে আজকে আমি একটুখানি দু চার কথা বলবো। যে আপনাদের এই যে মানে প্রত্যেকে যেটা মনে হলো সেটাই লাগিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক নয়, মানে শাস্ত্র বলছে এটা কিন্তু ঠিক নয়। সেক্ষেত্রে এর একটা নিয়ম আছে, এবং সেই নিয়মকে মেনটেন করে আপনারা যদি নিজের 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 শুভ চিহ্নগুলোকে বা শুভ লোগো আপনারা যদি লাগান, সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই শুভ একটা ফল প্রদান করবে। যেমন হচ্ছে ধরুন যে যদি কোনো জাতকের রবিবার দিনকে জন্ম হয়, সেটা পুরুষও হতে পারে, মহিলা নারীও হতে পারে, মহিলা পুরুষ দুজনেই হতে পারে, রবিবার দিনকে জন্ম যদি হয় তাহলে আপনার জন্য পদ্মফুলের চিহ্নটা কিন্তু খুব শুভ। আপনি কিন্তু যদি রবিবার দিনকে আপনার জন্ম হয় তাহলে আপনার ফ্ল্যাটের দরজার সামনে বা আপনার গাড়ির সামনে বা আপনার বইয়ের ওপরে কিন্তু পদ্মফুলের লোগো আপনি লাগাতে পারেন, সেটা কিন্তু খুব শুভ। সেটা বিভিন্ন স্টিকার পাওয়া যায়, বিভিন্ন রকম লোগো পাওয়া যায়, জলছাপ পাওয়া যায় বিভিন্ন রকম, ঠিক আছে, এইগুলো কিন্তু অনেকেই লাগায়। তো সেটা কিন্তু যদি আপনারা একটুখানি শাস্ত্রকে মেনে করেন তাহলে পারে কিন্তু সেটা আপনাকে অবশ্যই শুভ ফল প্রদান করবে, তাই অবশ্যই একটুখানি লিখে রাখবেন। তাহলে রবিবার দিনকে যদি জন্ম হয় তাহলে পারে কিন্তু পদ্মফুলের চিহ্ন তার জন্য খুব শুভ। যদি আপনার সোমবার দিনকে জন্ম হয় তাহলে আপনার জন্য কিন্তু সূর্যের যে লোগো, সূর্যের যে চিহ্ন, সূর্যের যে স্টিকারগুলো হয় এগুলো কিন্তু আপনার জন্য খুব শুভ ফল প্রদান করবে। আপনার যদি মঙ্গলবার দিনকে জন্ম হয় তাহলে আপনার শুভ চিহ্ন হচ্ছে ত্রিশূল। আপনার যদি মঙ্গলবার দিনকে জন্ম হয় তাহলে আপনার শুভ চিহ্ন হচ্ছে ত্রিশূল। আপনি কিন্তু আপনার প্রিয় জায়গাগুলোতে, আপনার চোখের নজরের সামনে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই ত্রিশূল চিহ্ন আপনি লাগাতে পারেন। আপনার ফ্ল্যাটের বা দরজার সামনের দিকে আপনি কিন্তু ত্রিশূল চিহ্ন লাগাতে পারেন, আপনি কিন্তু গাড়ির মধ্যে লাগাতে পারেন, অবশ্যই সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে। আপনার যদি বুধবার দিনকে জন্ম হয় তাহলে কিন্তু স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন কিন্তু আপনার জন্য খুবই শুভ। এবং স্বস্তিক চিহ্নটিকে খেয়াল রাখতে হবে যে ডান দিকে যেন মুখ হয়, স্বস্তিকটার প্রথম যেটা সেটা যেন ডান দিকে মুখ হয়, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আপনি যদি আপনার যদি বুধবার দিনকে জন্ম হয় আপনার জন্য স্বস্তিক চিহ্নটি কিন্তু খুব শুভ। আপনার যদি বৃহস্পতিবার জন্ম হয় তাহলে পরে আপনার জন্য সবথেকে শুভ চিহ্ন হচ্ছে ডান শুভ গণেশ, অর্থাৎ যেই গণেশের ডান দিক থেকে সুরটা শুরু হয়েছে, সে অর্থাৎ যেই গণেশের সুরটা ডান দিকে আছে, অর্থাৎ গণেশের ডান দিকে আছে, সেই সুর ওলা গণেশের স্টিকার বা ছবি যদি আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে। আবার আপনার যদি শুক্রবার দিনকে জন্ম হয় তাহলে পরে আপনার জন্য সবথেকে শুভ চিহ্ন হচ্ছে ওম, সবথেকে শুভ চিহ্ন হচ্ছে ওম যদি আপনার শুক্রবার দিনকে জন্ম হয়। এবং আপনার যদি শনিবার দিনকে জন্ম হয় তাহলে আপনার জন্য সবথেকে শুভ চিহ্ন হচ্ছে শঙ্খ বা শাঁখ। এই শনিবার দিনকে যদি জন্ম হয় তাহলে আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব জায়গায় আপনি কিন্তু শঙ্খের প্রতীক চিহ্ন বা শঙ্খের স্টিকার লাগাতে পারেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই শুভ ফল প্রদান করবে। তাই আমি এই যে অনুষ্ঠানটি আজকে করলাম এটাতে আমরা দেখেছি যে সাধারণভাবে যে সবাই কিন্তু ওম আর স্বস্তিক এই ধরনেরই প্রতীক চিহ্নগুলো লাগায়, তবে এটা কিন্তু সবার জন্য সমান ফল দেয় না।
তাই এই মত অর্থাৎ এই নিয়মে যদি আপনারা লাগান, অর্থাৎ আপনার যেই দিনকে জন্ম সেই দিন অনুসারে আপনি যদি নিজের প্রতীক চিহ্নটাকে বেছে লাগাতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই শুভফল প্রদান করবে। অবশ্যই আপনারা নিশ্চয়ই আশা করছি যে লিখে রাখবেন, এবং আমার এই টিপসটা অবশ্যই আপনারা মেনে দেখতে পারেন বা করে দেখতে পারেন। আশা করছি যে আপনারা শুভফলই পাবেন, এবং আজকে এই অবধি, পরের দিনে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।